সেই খুঁটি সাজানো হয়েছে মা দুর্গার একটা। অন্তঃশক্তি হলো কি জানো তো, আমাদের প্রত্যেকের মধ্যে যে একটা আলাদা শক্তি আছে, দুর্গাপুজো শুধুমাত্র পুজো নয়, বাঙালির প্রাণের উৎসব, যেখানে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ, ইমোশন, ভালোবাসা, সব কিছু। যার জন্যই আমরা সকলেই জানি যে গত দু বছর মহামারী থাকলেও আমাদের আবেগকে কিন্তু আমরা ধরে রাখতে পারিনি, ঠিক মতোই দুর্গাপুজো পালন করা হয়েছে। 2021-এ আমি তোমাদেরকে ঘুরিয়েছিলাম কলকাতার অনেক দুর্গাপুজো, 21 পেরিয়ে চলে এসেছে 22, আর 22-এর দুর্গাপুজো বাংলা তথা দেশের কাছে একটা ঐতিহাসিক দুর্গাপুজো হতে চলেছে। কারণটা আমরা সকলেই জানি, ইউনেস্কোর দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়া। আজ হলো 1 মে, আর দুর্গাপুজোর কিন্তু এখনও কয়েক মাস দেরি রয়েছে। আজকে চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবের একটা খুঁটি পুজো রয়েছে, সেটা তোমাদেরকে দেখাতে নিয়ে যাব। 22-এর পুজোর শুভারম্ভে চলো তাহলে যাওয়া যাক। চোরবাগান সার্বজনীনের একদম নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক। আমি এখন মধ্যমগ্রাম থেকে দমদমে যাব, দমদম থেকে তারপরে মেট্রোতে গিরিশ পার্ক। গিরিশ পার্ক মেট্রো স্টেশনে আমি নেমে গেছি, এবারে এই রোড দিয়ে সোজা আমাকে যেতে হবে কিছুক্ষণ যাওয়ার পরেই, তারপরে হচ্ছে চোরবাগান সার্বজনীন যে পুজোটা হয়। আজ তো রবিবার, তাই জন্য রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই রয়েছে। এখন মেইন যে ডেস্টিনেশন সেখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে। চলো একদম সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাই। এই দিকটাতে দেখো যে ঢাকির জল ঢাক বাজানো হচ্ছে। বিশেষ অতিথিদের বসার জায়গা হচ্ছে এইটা, বাকি চোর বাগানের যে পূজা মণ্ডপের স্থান সেইখানেই কিন্তু এই টোটাল খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। বছরের পুজোটা শুরু হচ্ছে, বিমল বাবু গত বছরও কথা বলিয়েছিলাম তোমাদের সাথে, বিমল বাবুর সাথে কথা বলবো, নমস্কার। এই বছর এই খুঁটি পুজোর মাধ্যমে তো শুরু হয়েই গেল, এত আগে ঠিক কেন এটা একটুখানি প্রথমে জানতে চাই। অ্যাকচুয়ালি কাজ শুরু হয়ে গেছে আরও আগে, প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, এবং সেই কাজ এখনও চলছে একটা বাড়ির মধ্যে। এখন মাঠে তো এত আগে পাওয়া যায় না, তো এবারে মাঠের কাজ শুরু হলো কাল থেকে, আগামীকাল থেকে শুরু হবে, তারই আজকে সূচনা এটা হচ্ছে। টিমের ব্যাপারে কিছু জানতে পারি কি আমরা?
আজকের এই প্রথম আমার মনে হয় কলকাতার কোনো দুর্গাপূজার থিমের ব্যানারটা সেটা আজকে উদ্বোধন হবে, একটু পরেই হবে, খুঁটি পুজো হয়ে গেলেই থিমের ব্যানার উদ্বোধন হবে, সেখানে থিমের নাম এবং যারা আমরা আছি সবাই মিলে যারা কাজ করছি তাদের নাম জানা যাবে। কিন্তু যেটা আমার এখানে একটুখানি বেশি বলে দেওয়ার ইচ্ছে করছে যেটা তোমাদের চ্যানেলে, সেটা হলো যে এই যে কাজটা না, এই কাজটা অ্যাকচুয়ালি আমাদের গত 2 বছরের প্রতীক্ষার কাজ, অর্থাৎ 2020 এই কাজ হওয়ার কথা ছিল, কিন্তু যেরকম প্যান্ডেমিক আসার পরে আমরা একটা সাপোর্টিং অন্য কাজ করি, এই কাজটাকে আমরা রেখেছিলাম। তো অ্যাকচুয়ালি এই কাজটা শুরু হয়েছে 2 বছর আগে থেকেই এবং সেখান থেকে এখনও পর্যন্ত কাজ চলছে রানিং। এটা তো এবারে মাঠে কাজ শুরু হবে, আমি ভীষণ এক্সাইটেড সকলকে দেখানোর জন্য, এবং আমি এখন আগাম জানিয়ে দিচ্ছি তোমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে যে সকলে এসো, একটা ওয়ার্কিং যখন তো কাজ চলবে তখন তো তুমি আসবেই একবার, কিন্তু এখন থেকেই আশ্বিনের এই যে মানে আমেজ উদ্বোধন যেটা হবে সেটার জন্য আগাম নিমন্ত্রণ রইল তোমাদের সকলকে। কলকাতার সব থেকে মানে সর্বপ্রথম মানে দুর্গাপুজো এই মানে 2022-এর যে মানে থিম সেটা আপনি বললেন যে আজকের ব্যানারে উদ্বোধন হবে, এটা তো একটা বিশাল ব্যাপার। সাথে সাথে আমি একটু জানতে চাইবো যে ইউনেস্কো আমাদের যে দুর্গাপুজোতে স্বীকৃতি দিয়েছে সেই বিষয়টা নিয়ে আপনি কিছু বলুন। ইউনেস্কোর স্বীকৃতিতে আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকে গর্বিত এবং খুব থ্রিল এক্সাইটেড বলা যায়। তো সেই জন্য দেখো এমনিতে দিয়ে আমরা সবাই মিলে একটা আবেগ নিয়ে পুজো করি, প্যাশন থাকে সকলের মধ্যে, ল্যাপটপটা থেকে শুরু করে আমাদের মধ্যে সবারই থাকে, এবছরটা একটু বাড়তি এটা পাওয়া হয়েছে। অনেক ধন্যবাদ বাবু। দেখতে পাচ্ছ ধুনুচি দিয়ে সাজানো হচ্ছে পুরো বিষয়টা, যেখানে খুঁটিটাকে এখানে খুঁটিটাকে যে পোতা হবে এই যে জায়গাটা, জায়গাটাকে আগে সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে। পুজোর মাধ্যমে যে শুভ সূচনা সেটা হয়ে গেল, দেখতে পাচ্ছ মহিলারা শাক বাজাচ্ছেন, পুলু দিচ্ছেন, শুরু হয়ে গেল 2022-এর দুর্গাপুজোর শুভারম্ভ। তোমরা দেখতে পাচ্ছ এসেছিলাম, তখন দিনের আলো ছিল আর এখন পুরো রাতের অন্ধকারে পুরো লাইটগুলো জ্বলে উঠেছে, দারুণ লাগছে, মানে বাইরে থেকে ভিতরটা অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ এখন এখানে হোম যজ্ঞ চলছে, এরপরেই কিন্তু এখানে খুঁটি পুজোর যে মানে খুঁটিটা এখানে পোতা হবে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ পুরীর মহারাজ উনি এখানে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট অতিথি উনি। এই যে খুঁটি পুজো, এইটা হলো পুজোর যে আপনাদের দুর্গা পুজো মা পুজো হবে তার আগে এই খুঁটি পুজোর বিরাট মহাত্মা আছে। এই পুজো মানে পুজোর দিকে বেশি শ্রদ্ধা স্নেহ লোকের আগ্রহ থাকে, খুঁটি পুজোর ভালো রকম হোক। দাঁড়িয়ে রয়েছে অসাধারণ লাগছে।
দেখতে পাচ্ছ এখানে ব্যানার রয়েছে, ব্যানার উদ্বোধন হবে। সদস্যরা নয়, এখানে কিন্তু অনেকে রয়েছেন দুর্গাপুজোর সাথে যারা জড়িত, তারা রয়েছে। মিন্টু পালকে দেখতে পাচ্ছি, বিশিষ্ট শিল্পী, আরও অনেককে এখানে দেখতে পাচ্ছি। উল্লাসটা এখানে হচ্ছে, উল্লাসটা তো তোমাদেরকে দেখাই, যারা কমিটির সদস্যরা রয়েছেন তারা সকলে এখানে রয়েছেন। দুর্গাপুজোর ইতিহাসে তিনজনের নামই কিন্তু সকলেই জানো, বিশিষ্ট নাম বিমলবাবু, বিমল সামন্ত, সুব্রত মিধা এবং প্রেমেন্দ্র বিকাশ চাকি। ব্যানারে একটা বিশেষ জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, একদম উপরে তোমরা দেখতে পাচ্ছ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ ইউনেস্কোর যে লোগো সেটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং পাশেই লেখা রয়েছে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, যেটা আমাদের দুর্গাপুজো ইতিমধ্যেই স্বীকৃতি লাভ করেছে। এখানে কিছু কচি কাচারা রয়েছে, ওরা আমাকে দেখে চিনতে পেরেছে সবাই। ভালো আছিস তো সবাই? মজা লাগছে? হ্যাঁ অনেক মজা লাগছে। খুঁটি পুজো এবং ব্যানার উদ্বোধন দুটোই তো হয়ে গেল, কিন্তু এবার তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই। দেখো এই যে প্রেমটা, একটা দারুণ একটা প্রেম, এখানে ঢাকগুলো রাখা রয়েছে, আর উপরে এই জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে দেখা যাচ্ছে, একটা অসাধারণ দৃশ্য। কিন্তু থিম তো রিভিল হয়ে গেল অন্তঃশক্তি, এই ব্যাপারে একটুখানি ধারণা যদি দর্শকদের দেওয়া যেতে পারে। অন্তঃশক্তি হলো কি জানো, আমাদের প্রত্যেকের মধ্যে যে একটা আলাদা শক্তি আছে, একটা ইনার পাওয়ার যেটা আছে, যেটা আমরা কিছুটা এক্সিকিউট করি আর অনেকটা করতে পারি না, সুযোগ পাই না ইত্যাদি, এইটাই হচ্ছে তোমার ইনার পাওয়ার বা অন্তঃশক্তি। এবার এটার একটা রিফ্লেকশন পুজো মণ্ডপে পাবে, সেটা এই মুহূর্তে বলতে চাই। আমি তো বললাম যে আমরা এই যে ধরো তুমি আমাকে ইন্টারভিউ করছো, এটা তোমার তো আগে ভেতর থেকে এলো, তারপর তুমি ক্যামেরাটা অন করলে আমার সাথে কথা বলছো, এই যে এক্সিকিউটটা, মানে সব শক্তিটার স্ফুরণটা হয় না। আমার একটা পজিটিভ বার্তা থাকছে যে এই ইনার পাওয়ার যেটা সবার আছে সেটার কতটা এক্সপোজ হবে, যতটা হবে ততটাই একদমই পজিটিভ। অনেক ধন্যবাদ বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এই বছরে যে দুর্গাপুজোর খুঁটি পুজো সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। এই যে খুঁটিটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই হয়ে গেছে, এখন ছবি তোলার পালা চলছে, অনেকেই এখানে ছবি তুলছেন খুঁটি ধরে। একটা বিশেষ ফ্রেম দেখো, কলকাতার সমস্ত স্বনামধন্য শিল্পীরা একই ফ্রেম, যাকে ছাড়া চোরবাগানের এই পুজো কমপ্লিট হয় না। এবার তার সাথে কথা বলবো, জয়ন্তদার সাথে কথা বলবো। বলো এই তোমার পুজো, এই বছরের পুজো নিয়ে মানে একটা বিশাল তো প্ল্যান প্রোগ্রাম চলছে, এত আগে খুঁটি পুজো হয়ে গেল, এই বিষয়টা নিয়ে একটু জানিয়ে। দেখো বিগত 3 বছর ধরেই আমরা এটা করছি, 2020 তোমাদের মনে আছে যখন লকডাউন চললার পর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন পুজোটা তো করতেই হবে, তখনও আমরা পুজো শুরু করে 2021 তাই,
এবারে চোরবাগান সর্বজনীনের সারথি হয়ে যার হাতে সেই রাস চলে যাবে চোরবাগান সর্বজনীনের খুঁটি পুজো তোমরা দেখলে। আর রাজাদা আমার সাথে ছিল পুজো পাগল, আর প্লাস রাজাদের যে ছবি সেটা ফেসবুকে আমি ফলো করি। এই বছর কি প্ল্যান রয়েছে তোমার দুর্গাপুজোর? এবছর তো এমনিতে তো খুঁটি পুজো শুরুই হয়ে গেছে, পয়লা বৈশাখে ঠাকুর পুকুর এসপি পার্ক ছিল, আজকে চোরবাগান, এরপর আস্তে আস্তে খুঁটি পুজো যেমন শুরু হবে পুজোটাও আস্তে আস্তে শুরু সামনে চলে আসবে। তো এখন যা সিচুয়েশন, আশা করি এবছরও ভালো পুজো আমরা পাবো, ভালোভাবে ঠাকুর দেখতে পাবো, একদম এনজয় করো। আশা করছি সামনে সপ্তাহে আরও ভালো ভালো খুঁটি পুজোর ছবি আপনাদেরকে সামনে নিয়ে আসবো। একদমই তাই। যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করতে পারো, যদি চ্যানেলে নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারো, আমার সাথে সরাসরি কথা বলার জন্য ইনস্টাগ্রাম আইডি চলে আসো, ফলো করে ম্যাচ করতে পারো, সাজেস্ট করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।